শিক্ষার্থী বন্ধুরা, ফ্রিল্যান্সার নাসিম .com-এর পক্ষ থেকে ফ্রিল্যান্সার নাসিম সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকের এই পার্টটি হচ্ছে সিএসএস এর জন্য 9 নম্বর পার্ট, এবং আজকে আমরা সিএসএস এর কোনো প্রপার্টি শিখছি না। আজকে আমরা একটি ওয়েবসাইট রিভিউ করব। যে কোনো একটি ওয়েবসাইট ভিজিট করে আমরা দেখবো যে একটা ওয়েবসাইটের মধ্যে কোন জিনিসগুলো আছে এবং সেই জিনিসগুলো কী কী প্রপার্টি দিয়ে তৈরি হয় সেটা আমরা অবশ্যই আজকে জানবো। তো আমরা চলুন চলে যাই কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করি এবং দেখি। তো এখানে থিম ফরেস্ট থেকে আমরা দেখবো, থিম ফরেস্ট .net-এ ভালো ভালো টেমপ্লেটস পাওয়া যায় এবং সেগুলো আমরা দেখবো। তো এখানে যদি দেখি যে কর্পোরেট দিলেই হলো, বা এখানে পার্সোনাল টেমপ্লেট দেখতে পারি আমরা, এবং বেস্ট সেলার যারা আছে তাদেরকে নিব আমরা এখানে, সেই একটা টেমপ্লেট দেখবো যে আসলে কেমন ডিজাইনগুলো তারা করে রেখেছে, দেখতে কেমন। তো লাইভ প্রিভিউ করছি, দেখছেন এইটার সেলস হয়েছে প্রায় 3,804,000 বার। 4,000 দিয়ে 14-কে গুণ দেন তাহলে 10,000 হচ্ছে 1,00,000, প্রায় $1.5 লক্ষ এইটাকে সেল করেছে তারা। শুধু এইটুক জিনিসকে $1.5 লক্ষ সেল করেছে, মানে কি অবস্থা! 1,50,000 না কত একটু গুণ করে দেখবেন কতগুলো ডলার, আমি একটু ক্যালকুলেট করে দেখি। এটি হচ্ছে 7 আগস্ট, সরি, এটাকে করতে হবে 14 × 3,800, প্রায় 53,200, না ভুল হচ্ছে নাকি, 14 × 3,800 তাহলে হচ্ছে এখানে, হ্যাঁ, প্রায় 53,200, অর্থাৎ প্রায় 50,00,000 টাকার মতো জাস্ট এইটুকু একটা ওয়ান পেজ টেমপ্লেট তৈরি করে সে আর্নিং করে ফেলেছে। এবং এটা খুব বেশি দূরে না, মাত্র 15 সালে করেছে এটাকে, একটু খেয়াল করে দেখবেন, আজীব কাণ্ড। সো এখানেও কাজ করতে পারবেন, আপনি একটা সুন্দর একটা ডিজাইন করলেন যেটা ভালো লাগবে মানুষের, এবং সেটা আপনি থিম ফরেস্টে ছেড়ে দিলেন এবং সেটার আপনার ইনকাম হবে। আপনি যদি ভালো ডিজাইনার হয়ে থাকেন, তারা এখানে ভি পেজ সোর্সে যান, পেজ সোর্সে দেখেন এখানে কিছুই নেই, সিম্পল কিছু লেখা লেখা আছে। আমরা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে কী আছে, এটা কন্টেন্ট লেখা আছে, তো এইগুলা সে তৈরি করেছে, এগুলো তৈরি করতে বেশি টাইম লাগবে না, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আর অতি শীঘ্রই প্রত্যেকটা মানুষের নামে এভাবে একটা ওয়েবসাইট থাকবে। তো এই টাইপের জিনিসগুলো আর 2-1 বছর পরে খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই প্রয়োজন হবে মানুষের তৈরি করার জন্য। তো আমরা যত পারবেন এরকম ডিজাইন আইডিয়া মাথায় রাখবেন এবং এরকম বানানোর চেষ্টা করবেন, ঠিক আছে। এবং অন্য একটা চলে যাই, ক্রিয়েটিভ দেখতেছি আমরা, এবং এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে, ক্রিয়েটিভ এটাকে সিলেক্ট করি, অথবা আমরা এটাকে দেখি, দেখেছি অনেকটাই। এটি 22 এপ্রিল 2018-তে দেওয়া হয়েছে এবং সেল হয়েছে 6টি মাত্র, দেখেছেন কয়েকদিনের মধ্যেই 6,607,636, প্রায় $100 মতো সেল করে ফেলেছে। এটা তৈরি হয়েছে এবং এটা এটা তারা সিলেক্ট করেছে, তো খুব সুন্দর, একদম খুব সুন্দরভাবে তৈরি করেছে। আমরা চাইলেও এইভাবে তৈরি করতে পারবো এবং এটাও সেল হবে, এটা খুব সুন্দর রেসপন্সিভ এটা দেখা যায়, এবং এটা ইউজ করে মানুষ অনেক কিছু শিখতে পারবে, আবার নিজের সাইটও তৈরি করতে পারবে। তো যাই হোক, আমরা এটা পরে দেখবো, এখন আমরা দেখি যে এগুলা কথায় কী দেওয়া হয়েছে। ধরেন যেটা ব্যাকগ্রাউন্ড, এটা একটা পিকচার নিয়ে আসা হয়েছে, এটা একটা লেখা আর ব্যাকগ্রাউন্ড এটা দেওয়া হয়েছে, এবং এটাও একটা লেখা, এটা একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। এখানে আবার দেখেন যে এটাকে লেখা আমরা নিতে পারি, এই লেখাটা আমরা নিতে পারবো, এগুলো হচ্ছে আইকন, এগুলো IMG ট্যাগ দিয়ে যেভাবে আমরা ইমেজ নিয়ে আসি সেভাবে আমরা এটাকে নিয়ে আসতে পারবো, সেটা সেরকম বড় কিছু না। আমরা এই লেখাটাও কিন্তু লিখতে পারি, এটাও লিখতে পারবো। তো এখানে যা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে আমরা সবই করতে পারবো, শুধুমাত্র এখানে কিছু সাইজিংয়ের ব্যাপার আছে, বড় ছোট ডান বাম, শুধু পজিশন সাইজিং এই কয়েকটা জিনিসের ব্যাপার আছে। মানে এখানে সিএসএস এটা নিয়ে গেলে হবার করলে এরকম হচ্ছে, তো এটাও আমরা শিখবো পরে, এটা করা যাবে। এগুলো হচ্ছে আইকন, এগুলো কিছু না। তো এখানে সেরকম বেশি কিছু নাই, মানে সিম্পলি এই জিনিসগুলো আসলে কোনো ব্যাপারই না, এগুলো আমরা বাটনগুলো তৈরি করতে পারি।
এটাও কিন্তু তৈরি করা সম্ভব, ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো তৈরি করে তোর মানে দেখবো আর কি যে কীভাবে তৈরি করতে হয়। তো আজকে আমরা জাস্ট একটা টেম্পলেট ভিউ করলাম, তো এখন বোঝা যাচ্ছে যে এই জিনিসগুলো আমরা করতে পারবো। তো এখানকার এমন কোনো কিছু জিনিস বাকি নাই যেটা আমি তৈরি করতে শেখাই নাই HTML-এ। আমি এরকম লিঙ্ক তৈরি করতে শিখেছি, এরকম টাইটেল দিতে শিখেছি, এরকম লেখা লিখতে শিখিয়েছি, আবার এরকম বক্স তৈরি করতেও শিখেছি। তো আমরা যে বক্সগুলো তৈরি করতাম সেই বক্সগুলো হয়তোবা এত সুন্দর হতো না দেখতে। এটা এত সুন্দর হয়েছে কেন? এটার মধ্যে একটু CSS অ্যাপ্লাই করা হয়েছে। তো এই জিনিসগুলোই আমরা অ্যাকচুয়ালি CSS দিয়ে তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে? এবং এভাবে আমরা অ্যাকচুয়ালি CSS-টা শেষ করব। তো আজকে এখানে বেশি কিছু বলছি না, আমরা আজকে একটা সিম্পল জিনিস তৈরি করব, সেটা হচ্ছে দেখি এখানে কি তৈরি করা যায়। এর আগে আমি এরকম একটা জিনিস তৈরি করা দেখিয়েছি, এটা একটা পিকচার, দেখেন একটা ইমেজ এবং ইমেজের মধ্যে এটা তৈরি করে দিয়েছে। তো এই জিনিসটা তৈরি করতে গেলে কি করতে হবে, আমি সিম্পলি পিকচারটাকে সেভ করতেছি, পিকচারটাকে আমি নিয়ে আসলাম এবং এটাকে ফোল্ডারটাতে নিয়ে যাই, ইমেজ লেয়ার্স ইন PNG দিয়ে দিলাম। এই জিনিসগুলো এটা তৈরি করার কোনো ব্যাপারই হবে না। এখন আমি এটাকে CSS অ্যাপ্লাই করবো, সেটাতে উইথ দিতে হবে 300। আমি বলে দিচ্ছি কী করতে হবে, একটা DIV নিতে হবে ব্লক, আমরা একটা টাইটেল গতকালকের মতো জিনিসটা হবে আর কি, যেখানে আমাদের একটা আইকন থাকছে, এখানে H3 দিয়ে আমরা এটা লিখবো আর একটা P দিয়ে লিখবো আর মার্জিন বা BR দিয়ে উপর নিচে করে দেবো। আর যে DIVটা করবো সেই DIVটার সাইজ আমরা এখানে 300 pixels দিয়ে দেবো, বাস ক্লিয়ার, এইটুক। চলুন করে ফেলি। তো CSS থেকে এগুলো উঠিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, আমি জাস্ট বডিতে বলে দিচ্ছি যে বডির সবগুলো টেক্সি হবে এরিয়াল, ফন্ট ফ্যামিলি আমরা জানি, ফন্ট ফ্যামিলি দিয়ে আমরা ফন্টের নাম চেঞ্জ করি। তাহলে এখানে অবশ্যই হচ্ছে যে এরিয়াল এটা হলো। তো আমরা এখানে করে ফেলি, আমরা আগে একটা কী নিবো, এখানে আমরা অবশ্যই এটাকে স্প্যান টেক দিয়ে পিকচারটা নিয়ে নিতে হবে। তো সিম্পলি আমরা এখানে পিকচার নিয়ে নিতে পারি IMG। তো পিকচার নেওয়ার আগে আমরা এই যে এটাকে একটা ট্যাগে নিয়ে নিব। তো স্প্যান ট্যাগের কোনো সাইজ হয় না, অটো সাইজ হয়ে যায় এটা, আমরা জানি এর আগে দেখেছি। তো এর মধ্যে আমরা পিকচারটা নেব, IMG লিখলে এর মধ্যে লিখতে হয় IMG, SRC লিখতে হয় এবং ALT-টা না লিখলেও চলবে। এর আগে দেখিয়েছি ALT কেন ইউজ করা হয়। তো এখানে আমি ইমেজেস ফোল্ডারটার নাম কী ছিল জানি না, একটু দেখে আসি ফোল্ডারের নাম কী ছিল। তো ইমেজ ফোল্ডার নাম ছিল এবং এর মধ্যে ফোল্ডার পিকচার আছে লেয়ার্স PNG। তাহলে ইমেজ এবং PNG, আমি এটাকে রিলোড করে দেখছি কি অবস্থা, ছবিটা এসেছে। তো এটার সাইজ কিন্তু এরকম না, সাইজটাকে আমি একটু ছোটো করে দিচ্ছি, এখন উইথ দিলেই সাইজ ঠিক হয়ে যাবে। তাহলে আমি এখানে উইথ দিয়ে দিই, উইথ দিচ্ছি 100 pixels, আমি এটাকে সেভ করলাম, সেটা 100 pixels হয়ে গেলো, এই সাইজেই হয়ে গেছে। তো এটা এখানে সাইজটা দেওয়া ঠিক না, স্প্যান দিলাম এবং এখানে অবশ্যই একটা H2 দিব, 3, এবং দিয়ে এখানে যা লেখা আছে সেই জিনিসটাকে আমরা লিখব ডেভেলপমেন্ট সলিউশনস, সেটাকে লিখছি ডেভেলপমেন্ট সলিউশনস এবং এই লেখাটা লিখতেছে, এটা আমরা অবশ্যই P দিয়ে লিখব। লেখাটা লিখলাম এবং এটাকে রিলোড করে দেখি কী অবস্থা, সব কিছু চলে এসেছে, বাট এটাকে ডিজাইন করতে হবে এখন। আমি বলেছি যে এটা আমরা শুধুমাত্র এই কন্টেন্টগুলোকে নিয়েছি, কিন্তু এটাকে যে একটা সাইজে পরিণত করতে হবে এটার জন্য আমরা একটা DIV নিতে হবে, ব্লক নিতে হবে। তাহলে অবশ্যই এখানে আমরা DIV নিয়ে এটাকে কমপ্লিট ক্লোজ করে দেবো, DIV এবং এটা হচ্ছে DIV, ক্লোজ করলাম, ক্লোজ করে আমি এটাকে সেভ করলাম এবং রিলোড করে যাচ্ছি। DIV কোনো এফেক্ট পড়েনি, বা DIV চলে আসছে। তো এই DIV নিয়ে আমরা এখন এখানে কাজ করব, DIV নিলাম এবং এটাকে বলে দিচ্ছি যে উইথটা কত হবে, ব্যাকগ্রাউন্ডটা কী হবে। আপাতত একটা অন্য ব্যাকগ্রাউন্ডে রাখবো, সাদা রাখবো না, বা একটা বর্ডার দিয়ে রাখবো চারপাশে সাইজটা বোঝার জন্য। তাহলে বর্ডার 1 pixel সলিড, একটা ধূসর রঙের বর্ডার দিলাম, খেয়াল করবে কী লিখেছি, বর্ডার 1 pixel সলিড, ব্ল্যাক হোয়াইট লিখে আমি কালার কোড বসিয়ে দিয়েছি। এই যে একটা বর্ডার হয়ে গেছে দেখেন চারপাশে, তো আমি চাচ্ছি না এটা এত বড় হোক, আমি চাচ্ছি এটা 300 pixel থাকে। অবশ্যই একে আবার বলবো যে এটিকেও নিচে নিয়ে আসি, বুঝতে সুবিধা হবে। তো এক অবশ্যই বলবো যে উইথ 300 pixel, তাহলে সে
300 পিক্সেলে চলে আসবে, কিন্তু এই যে 300 পিক্সেলে দেখেন বড়টা আসে গেছে কিন্তু এই পিকচার বাইরে চলে গেছে। এর কারণ হচ্ছে পিকচারের সাইজটা অনেক বড়। তো এখানে আমাকে অবশ্যই পিকচারকে 100% করতে হবে। 100% মানে হচ্ছে উইথ 100% করবো, এর মানে হচ্ছে কি যে পিকচার যেই ডিআইভি বা যেই ট্যাগের ভিতরে থাকবে সেই ট্যাগের উইথ যত হবে তত পর্যন্ত যাবে। তাহলে আমি যদি এইটাকে বলি যে তোমার উইথ হচ্ছে 100%, কাকে বলেছি? ডিআইভিকে বলেছি। এবং ডিআইভি কী করবে, রিলোড দিলে এখান থেকে এখানে চলে আসবে, চলে আসলো এখানে 100%। মানে হচ্ছে যে যে পিছনে যে ডিআইভিটা থাকছে যেটাকে ব্লক করতেছি আমরা, তার সাইজ অনুযায়ী সে 100% নেবে। তো এইখানে বাইরে এই ডিআইভির বাইরে আর কিছু নেই, এই ডিআইভির বাইরে একটা বডি আছে, এই বডি হচ্ছে 100%। এবং এই কারণে যখন আমি একে 100% বলেছি তো এই বডির সাথে ল্যাপটে আছে। আর যদি আমি ডিআইভিকে বলি যে তোমার উইথ হচ্ছে 300 পিক্সেল এবং ডিআইভির ভিতরে যে পিকচার আছে সেই পিকচার উইথ হচ্ছে 100%। তো এই যখন 100% হতে যাবে, অর্থাৎ পিকচারটা যখন এখান থেকে 100% এখানে হতে যাবে, আমি পিকচারটিকে এটা উঠিয়ে দিচ্ছি, সরি আমি রিলোড করছি। এখন যখন পিকচারটি 100% করব তখন পিকচারটি করবে কি, এ যার ভিতরে ছিল, আই মিন পিকচারটি যার ভিতরে ছিল সেইটার 100% ইউজ করবে, সে আর এইটার 100% ইউজ করবে না। আশা করি বুঝাইতে পেরেছে। সো এর মধ্যে আমরা কি করবো, এখন ডিআইভির পরে পিকচার যেহেতু আছে ডিআইভি আইএনজি এবং একে বললাম যে উইথ 100%, তো এই 300 পিক্সেল হচ্ছে এই পিকচারের এখন 100%, বিকজ এই 300 পিক্সেলের মধ্যে এই পিকচারটা আছে, এই ছবিটা, এই কারণে সে আর বাইরে যেতে পারবে না। রিলোড করলাম, পিকচার ভিতরে চলে গেল। আচ্ছা, এই পিকচারটাকে আমাদেরকে আরও ছোট করতে হবে, অবশ্যই এই ছবিটাকে আমরা আরও ছোট করব। এর সাইজ হচ্ছে আমাদের 100 পিক্সেল ছিল, 100 পিক্সেল ছিল, এরকম ছিল। এবং এটাকে অবশ্যই আমরা মাঝখানেও, তারা মাঝখানে নেওয়ার জন্য আমরা এখানে টেক্সট অ্যালাইন কাজ করতে পারি, ট্রাই করে দেখি, কাজ করছে না। এবং এটাতে মার্জিন অটো করলেও কাজ করে কিনা একটু ট্রাই করে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন এটা কাজ করবে না। তো এই পিকচারকে মাঝখানে নিয়ে যেতে হলে যেটা করতে হবে, আমাদের এই যে স্প্যান ট্যাগটা আছে স্প্যান ট্যাগটাকে কাজে লাগাতে হবে। এই স্প্যান ট্যাগটাকে আমরা অবশ্যই এখন এখানে কাজে লাগাবো, স্প্যান ট্যাগ দিয়ে বলবো যে মার্জিন জিরো, সরি অটো, দেখি স্প্যান ট্যাগ দিয়ে পিকচার মাঝখানে যায় কিনা, যাচ্ছে না। এবং অবশ্যই আমি বলেছিলাম যে একটা উইথ সেট করতে হবে, তাহলে উইথ এটারও আমরা দিলাম 100 পিক্সেল, পিকচারের সাইজের সাথে তার সাইজও সেম, এখনও সে যাচ্ছে না। আমরা একটু দেখি যে সমস্যাটা কোথায়, স্প্যান ট্যাগ এবং রিলোড। আচ্ছা, স্প্যান ট্যাগটার বাহিরে পিকচারটা বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই কারণে এই সমস্যাটা হচ্ছে। তো এখানে মেবি হিডেন করলে কাজ হচ্ছে না, আর হচ্ছে এখানে ডিসপ্লে। আচ্ছা, স্প্যান ট্যাগের প্রবলেম আছে, ডিসপ্লে নান ব্লক এই কটা ট্যাগ থাকে। তো এই ধরনের প্রবলেম যদি কখনো হয়, ধরেন যে আমি যখন রিলোড করলাম এখন দেখছি যে এখানে এখানে ডিআইভিটা আছে, ডিআইভির মধ্যে কিন্তু এটা কন্টেন্টটা অবস্থিত, দেখেন যে সবুজ টাইপের আকাশি টাইপের কালারটার ভিতরে সব কন্টেন্ট। আমি যখন এটাকে খুললাম, খোলার পরে যখন আমি স্প্যানে নিয়ে আসলাম, তো স্প্যানের ভিতরে আছে ছবিটা, কিন্তু যখন আমি স্প্যানে নিয়ে যাচ্ছি তখন দেখেন যে স্প্যানের বাইরে চলে গেছে ছবিটা, এটা কেন হচ্ছে? এরকম প্রবলেম যখন ফেস করবেন, আবারও দেখেন যে আমি ডিআইভিতে নিয়ে গেলাম, ডিআইভির মধ্যে যেহেতু আমরা আগে থেকে জানি যে সব কন্টেন্টই ডিআইভির মধ্যেই আছে, তাহলে এটা যখন ডিআইভির এখানে মাউসটা নিয়ে গেলাম তখন এখানে দেখাচ্ছে আকাশী কালারটা এবং এই ডিআইভির মধ্যে সব বোঝা যাচ্ছে, এটা পজিটিভ। বাট আমি তো জানি যে পিকচারটা স্প্যানের মধ্যে আছে, তো অবশ্যই স্প্যান যতদূর থাকবে ততদূর আকাশী কালারটা থাকবে এবং পিকচারটা তার মধ্যে থাকবে, পিকচার কখনো বাইরে যাবে না। তো আমি যখন স্প্যানে নিয়ে গেলাম, পিকচারে নিচ্ছি তো পিকচারের সাইজ দেখতে পাচ্ছি, এখন স্প্যানে যখন নিয়ে গেলাম দেখেন স্প্যানটা ছোট, পিকচারটা বাইরে চলে গেছে। আবার দেখেন এইচ থ্রিতে নিয়ে আসতে এইচ থ্রি ঠিক আছে, পিও ঠিক আছে, দেখেন আকাশী কালারের মধ্যে এখানে বসে আছে। তো স্প্যানটার ক্ষেত্রে এরকম হলো কেন, এই প্রবলেমটা যখন হবে তখন ওখানে একটা ডিসপ্লে ব্লক আর ওভারফ্লো হিডেন দিতে হবে। তো এখানে অবশ্যই ডিসপ্লে ব্লক দিতে হবে, অর্থাৎ সে পুরো ডিসপ্লেটাকে ব্লক করবে, এটা দিলেই কাজ করবে।
দেখেন চলে এসেছে। এখন যদি মার্জিন জিরোটাকে উঠিয়ে দেয়, সরি মার্জিন অটোটাকে উঠিয়ে দেয়, সে মেবি আবার বাম দিকে চলে যাবে, চলে যাবে। সো এইভাবে অবশ্যই যেটাকে আমি মাঝখানে নিয়ে যাবো তার একটা উইথ আমাকে সেট করতেই হবে, এবং তাকে মার্জিন অটো করতে হবে, এবং তাকে ডিসপ্লে ব্লক করতে হবে যদি সমস্যা থাকে। তাহলে এটা মাঝখানে চলে গেল, এবং অবশ্যই টেক্সের কালার টেক্সটগুলোকে মাঝখানে নিয়ে যাবো। তাহলে অবশ্যই সব টেক্সটগুলো যদি মাঝখানে যাবে, তাহলে এই টেক্সটটাকে এবং এই কন্টেন্টটাকে যারা যেই ট্যাগটা ব্লক করে আছে সেই ট্যাগকে বলে দিতে হবে তোমার মধ্যে যা কন্টেন্ট আছে সব মাঝখানে যাবে। তাহলে কে ধরে আছে, অবশ্যই ডিআইভি, ডিআইভিকে যদি বলে দিই তোমার মধ্যে কন্টেন্টগুলো সব মাঝখানে থাকবে। টেক্সট অ্যালাইন এখানে রাইট করতে পারবো, লেফট এবং জাস্টিফাই, এবং এখানে আমি সেন্টার করতে পারবো, সেন্টার, এবং আমি রিলোড করে দেখি সেন্টার হয়ে গিয়েছে। আচ্ছা, তো এখানে একটা জিনিস আরেকটা লক্ষ্য করবে যে এই জিনিসগুলো ডানে বামে অনেকগুলো করে জায়গা ফাঁকা আছে। তো অবশ্যই আমি বলেছি যে জায়গা নেওয়ার জন্য প্যাডিং দিতে হবে। আমি এটা একটু ব্যাকগ্রাউন্ড সেট করে দিই, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, আমি আজকে এটার ব্যাকগ্রাউন্ড দেবো, ডিএভিটার ব্যাকগ্রাউন্ড করবো। ব্যাকগ্রাউন্ড এখানে আমি দিলাম, সরি এটা এই কালারটা দিয়ে দিলাম এবং রিলোড করলাম, এই কালারটা হয়ে গেছে। তো এই কালারটা একটু চেঞ্জ করে দেওয়া যাক, খুব একটা ভালো না। এখানে আমি জানি যে কালার সিলেক্ট করা যায়, আমরা দেখিয়েছি এর আগে। তো এই কালারটা দেওয়া থাকলো, এটা এটা হচ্ছে এফ ই এফ ই এফ ই এফ, ওকে। এটা আমি কপি করেছি, কপি করে এখানে বসাচ্ছি, ওকে ফাইন, এই কালটা থাকলো। এখন একে প্যাডিং দিলেই এটা কি হবে, চারপাশ থেকে জায়গা ছাড়তে শুরু করবে। তো অবশ্যই একে একটা প্যাডিং আমরা দিব 20 পিক্সেল এবং টোন কস্ট 1। তাহলে আমি এটাকে অবশ্যই রিলোড করলাম, জায়গা চারদিকে ছাড় দিচ্ছি। আমি যদি একে মার্জিন দেই প্যাডিংয়ের জায়গায়, তাহলে দেখেন বিষয়টা কি হচ্ছে, জায়গা তো ছাড়বে না, ছাড়বে না, বাইরে থেকে মানে বাড়বে। তো আমি রিলোড করলাম, দেখেন এটা আগের মতোই আছে, শুধু জায়গা সে চারদিকে ছেড়েছে। তো এই যে মানে হলো মার্জিন আর প্যাডিং এর তফাত। প্যাডিং দিলে সে আপনার জায়গাটা এই যে এই কালারটাকে বাড়াবে, আর মার্জিন দিলে সে জায়গাটাই ছেড়ে দিবে। সো আশা করি বুঝতে পেরেছেন জিনিসটাকে। আবার এটাকে যদি মার্জিন থেকে প্যাডিং এ তৈরি করি, তাহলে এটা জায়গা বাড়ছে। আবার যদি এটাকে মার্জিনে পরিণত করি, তাহলে সে জায়গা ছাড়া দিচ্ছে। সো বুঝতে পারছেন যে এইভাবে মার্জিন প্যাডিংয়ে তফাৎ হয়। প্যাডিং 20 পিক্সেল থাকলো, ওকে ফাইন। তাহলে এটা লম্বা যেহেতু হাইট এত বড়, তাহলে আমি এটাকে হাইট এত বড় করবো কিভাবে, এটার নিচে দেখেন কতটা জায়গা, এটার নিচে কতটা জায়গা। তাহলে আমি অবশ্যই রিলোড করি আগে, আচ্ছা এখানে মার্জিনটাকে প্যাডিং বানিয়ে দিই এবং এটা রিলোড করে দিই। দেওয়ার পরে আমি করব কি, এখানে একটু জায়গা নেব, তাহলে অবশ্যই আমি এখানে সিম্পলি বিয়ার দিতে পারবো এইটার উপরে। সো আমরা এটা করবো না কখনো, জায়গা বাড়ানো কমানো করার জন্য, উপনিস করার জন্য আমরা এটাকে মার্জিন প্যাডিং ইউজ করব। তো এটা আছে এর মধ্যে যে লেখাটা আছে ডেভেলপমেন্ট সলিউশনস, একে আমরা অবশ্যই বলবো কি এরিয়াল ব্ল্যাক। কথাটা লেখাটা ভালো করছে না, মানে দেখতে সুন্দর লাগছে না, তো একটু চেঞ্জ করে দিই ফোনটাকে। তো আমাদের যে ডিআইভির মধ্যে H3 আছে, তার কালার চেঞ্জ করবো, অবশ্যই ডিআইভি এবং H3 এভাবে টার্গেট করতে হবে। আমি এর আগেও এটা দেখিয়েছি, ফন্ট ফ্যামিলি এরিয়াল ব্ল্যাক আমি দিয়ে দিলাম, এটা মাঝখানে চলে আসলো। অবশ্যই আমি এটাকে একটু বড় হাতের লিখলে খুব ভালো হবে, ডেভেলপমেন্ট সলিউশনস, আমি এটাকে রিলোড করছি, ভালো লাগছে এখন। এই যে আমরা তৈরি করে ফেলেছি অলরেডি, এখন ওইটার মতো করতে গেলে জাস্ট এটা করতে হবে যে উপর নিচে একটু বাড়িয়ে দিতে হবে। তো এটা বাড়িয়ে দিচ্ছি, আমি হাইট দিয়ে দেবো এটার, একটা হাইট দেওয়ার আগে এই মাঝখানের এই জিনিসটাকে উপর নিচে করি। তাহলে মার্জিন দিলে চারপাশে মার্জিন বাড়ে, প্যাডিং দিলে চারপাশে প্যাডিং বাড়ে, বাট আমি স্পেসিফিক দিতে চাইলে অবশ্যই মার্জিন ডেস্কটপ ডেস্ক ডেস্ক দিয়ে টপ বা বটম রাইট লেফট করতে পারবো। তো এখানে আমি অবশ্যই যদি এইভাবে বলি যে আমি কার মার্জিন দেবো, এই লেখাটাকে উপর থেকে আরও 15 পিক্সেল নিচে নামাবো, তাহলে অবশ্যই মার্জিন টপ 15 পিক্সেল দিতে হবে। তাহলে আমি লেখাটাকে কী আছে টার্গেট করলাম কোথায়, এখানে, একে বলবো যে মার্জিন টপ 20 পিক্সেল, সেভ করলাম, রিলোড করে দেখবো কি হচ্ছে। 20 পিক্সেল নামছে কি, আচ্ছা দেখি কাজ হলো কি না। 20 পিক্সেল আরও বাড়িয়ে দিচ্ছি, ও 20 পিক্সেল আপাতত ছিল, তো এটা আমরা প্রায় 50 পিক্সেল করে দিতে পারবো, অর্থাৎ বা 45 পিক্সেল দেবো আমরা, 45 পিক্সেল সেভ করলাম। তারপর আমরা এই লেখাটা আছে এখান থেকে আরও 45 পিক্সেল, তাহলে আমি অবশ্যই যে ডিএমের মধ্যে পি আছে অবশ্যই সেই পিটাকে নিব, পি এবং এর কাজও হবে মার্জিন টপ
45 পিক্সেল, এবং সেও তার উপর থেকে 45 পিক্সেল ছেড়ে দিয়ে চলে যাবে। এই হলো ব্যাপার। তো এখানে লেখার সাইজটা ছোট বলে এটা এরকম হচ্ছে। আমি দেখে লেখাটাকে আরো কমিয়ে দেই, এটাকে যদি ফন্ট ফ্রেমে এরিয়াল না দেই, যদি শুধুমাত্র এরিয়াল দিয়ে দেই, এবং কালারটিকে যদি একটু চেঞ্জ করে দেই, তাহলে অবশ্যই এটাও ওইরকম লাগবে। তো এটা বড় কোনো ফ্যাক্ট না, আমরা জাস্ট দেখছি যে এই জিনিসটা হচ্ছে কি না। তো আশা করা যায় আজকের টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন যে আমাদেরকে ডিজাইনগুলো কীভাবে করতে হবে, ঠিক আছে। তো নেক্সটে আমরা আমরা ফর্ম নিয়ে কাজ করব। আমরা সুন্দর একটা ফর্ম তৈরি করতে শিখব, ফর্ম ফার্স্ট টাইম লাস্ট টাইম দিয়ে এখানে একটা ফর্ম তৈরি করে আনবো, এবং এটাতে বাটন দিয়ে বাটনে কালার সেট করব। থ্যাংক ইউ সো মাচ।